This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সাইথেয়াই মহিলা পুলিশের সঙ্গে বচসা ধ্রুবসাহার বুথের সামনেই ভিড় করেন এমনটাই অভিযোগ এবং যার জেরে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি জেলা সভাপতি ধ্রুবসাহা। তিনি মহিলা পুলিশ কর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন, দেখুন সেই ছবি। আমি আপনাকে কমপ্লেন জানানোর জন্য দাঁড়িয়েছি। আপনি কমপ্লেন করেছেন, আমি শুনেছি। শুনেছেন, আপনি দেখুন, আপনাকে রিপোর্ট করতে হবে। আপনি আমার উপরে ছেড়ে দিন, বারবার বলতে হচ্ছে। যেখানে বলার সেখানে বলুন, আমাকে বলে লাভ নেই। রিপোর্টের দায়িত্ব নেই, না আপনি রিপোর্টের দায়িত্ব নেই, যেমন ঠিকই, কিন্তু আপনি তো তৃণমূলের রিপোর্ট করার দায়িত্ব নেই আপনার। আমি কি করবো সেটা আমি আমার ডিউটি বুঝি। আপনি আমার ডিউটি চলেন, আপনি চলেন, মানে আপনি তৃণমূলের লোককে চলাতে পারছেন? কথা বলবো প্রবীর চক্রবর্তী রয়েছেন টেলিফোনে। প্রবীর, এই বচসা কেন? দেখুন, সাঁইথিয়া পুরসভার সময় সামনে মহিলা পুলিশ কর্মীর সঙ্গে বচসায় জড়ালেন বিজেপির জেলা সভাপতি ধ্রুবসাহা। এবং তার ধ্রুবসাহার অভিযোগ যে বুথের সামনে প্রচুর ভিড় করা হয়েছে এবং কার্যত ছাপ্পা চলছে এই ভিড় করে ভেতরে। এবং তিনি মহিলা পুলিশ কর্মীর কাছে যখন বলতে যান, তখন মহিলা পুলিশ কর্মীর সঙ্গে কার্যত দেখা যায় যে জেলার সভাপতি বিজেপি, তিনি বচসায় জড়ান। বেশ কিছুক্ষণ বচসায় তাদের মধ্যে পুলিশ কর্মী যিনি ছিলেন তার দায়িত্ব, তিনি বলছেন যে বুথের ভেতরে তারা কোনো দায়িত্ব নেই, বুথের ভেতরে তারা কোনো দায়িত্ব নেই, রিপোলিং এর দায়িত্ব তারা নেই। এবং জেলার সভাপতি তার অভিযোগ যে পুলিশ দাঁড়িয়ে থেকে কার্যত এই ভিড়কে প্রশ্রয় দিচ্ছে এবং পুলিশ দাঁড়িয়ে থেকে ভেতরে ছাপ্পা করাচ্ছে, এই অভিযোগ করতে থাকেন জেলার সভাপতি বিজেপি। সুতরাং দেখা যায় বেশ কিছুক্ষণ ওই মহিলা পুলিশ কর্মীর সঙ্গে পুরসভা সামনেই বচসায় জড়ান বিজেপির জেলা সভাপতি। ধন্যবাদ প্রবীর। বিজেপির জেলা সভাপতি ধ্রুবসাহা, তার ঠিক কি বক্তব্য, কি অভিযোগ, শুনুন। পশ্চিম বাংলার পুলিশ তৃণমূলের হয়ে গ্যাদারিং করতে দিচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।